প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, বিজিটিএ অর্থাৎ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক গতকাল এক মেসেজ বার্তায় বলেন, কলকাতায় বিজিটিএর পক্ষ থেকে যে তিন দিনের ধর্ণা দেওয়া হয়েছিল তার সুফল পেতে শুরু করেছেন পাস গ্র্যাজুয়েট টিচারগণ। আপনারা জানেন বিজিটিএর লড়াই দুইভাবে, এক রাজপথে, দুই রাজকোর্টে অর্থাৎ হাইকোর্টে। রাজপথের লড়াই থেকেও সুফল মিলতে শুরু করেছে। ধর্নার দ্বিতীয় দিন রাজ্য সরকারের পক্ষ থেকে এক স্পেশাল ব্রাঞ্চ ধর্না মঞ্চে এসে বিজিটিএর লিডারদের কাছ থেকে জানতে চান তারা রাজ্য সরকারের কাছ থেকে কী কী চান। বিজিটিএ কর্তৃপক্ষ তা বলেছেন, শেষ পর্যন্ত সরকার বিজিটিএ লিডারদের দুজনের ফোন নম্বর নিয়েছেন, যথাসময়ে তাদের ডেকে নেওয়া হতে পারে। অন্যদিকে হাইকোর্ট পাস গ্র্যাজুয়েট টিচারদের টিজিটি স্কেল দিতে বলেছিলেন ষষ্ঠ পে কমিশন গঠন হওয়ার আগেই, কিন্তু ষষ্ঠ পে কমিশনে টিজিটি স্কেল নিয়ে কিছু বলা ছিল না। তাই বিজিটিএ সরকার আদালত অবমাননা করছেন বা রায় মানছেন না এই মর্মে কোর্টে আপিল করেছিল। সেই অ্যাপিল অনুযায়ী আদালত সরকারের কাছে জবাব চান। সরকারের আইনজীবীরা জানান, সরকার এখন পে কমিশন ও টিজিটি সংক্রান্ত কাজে ভীষণ ব্যস্ত, তাই তারা এক সপ্তাহ সময় চায়। আদালত তা মঞ্জুরও করেছিলেন। কিন্তু সরকারি আইনজীবীরা গতকাল জানান যে তারা এখনও সেই কাজ শেষ করতে পারেনি, তাই তারা আরও দু সপ্তাহ সময় চান। বিজিটিএর আইনজীবীরা এর তীব্র বিরোধিতা করেন। শেষ পর্যন্ত সরকারকে মহামান্য হাইকোর্ট এক সপ্তাহ সময় দিয়েছে, এর মধ্যেই পে কমিশনে টিজিটি স্কেলের রিপোর্ট পেশ করার জন্য। সুতরাং এই রায় থেকে আরও একবার প্রমাণিত হল বিজিটিএ বেআইনি কিছু চাইছে না এবং মহামান্য আদালতের উপর বিজিটিএর পূর্ণ ভরসা আছে, জয় তাদের হবেই। অন্যদিকে গতকাল ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা ক্যাশ এবং স্টাফ প্যাটার্ন নিয়ে মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে। সম্ভবত আগামী সপ্তাহ থেকে এর শুনানি হবে। সুতরাং এই আপডেটগুলিতে দেখা যাচ্ছে যে বিজিটিএর আন্দোলনের সুফল কিন্তু ফলতে শুরু করেছে। এখন সময় সংগঠন মজবুত ও আন্দোলনকে আরও জোরদার করা। পরবর্তী আপডেট বা অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাইকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।